হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা আশা রাখি পরবর্তী সময় দেখবেন, আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি দুপুর 11:30টার পর থেকে। সকালে নাস্তা খাওয়ার পরে কিন্তু আমরা এই যে চা খেয়ে নিচ্ছি, আর চা কিন্তু টোস্ট বিস্কিট দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। সকালে নাস্তা খাওয়ার পরেই কিন্তু দুপুরের রান্নার সময় হয়ে যায়। আর আমরা যেহেতু শহরে বাস করি, আর সকালবেলাটা আমরা দেখা গেছে ঘুম থেকে উঠতে একটু লেট করি, পরবর্তীতে এই রান্নাটা দুপুরে করতে অনেক বেশি লেট হয়। তো আজকে রান্না করা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানি খেতে কিন্তু ইশরামণি খুব পছন্দ করে, আর যদি থাকে চিকেন তাহলে তো কোনো কথাই নেই। তো এই দিকে কিন্তু ঝটপটভাবে রান্না করা হচ্ছে, তো আমি যতটুকু পারছি আপনাদের সাথে ভিডিও আকারে কিন্তু শেয়ার করছি। তো এখন কিন্তু এই যে চালের মধ্যে পানি দেওয়া হয়ে গেছে, আর এখন যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর এই ফ্লেভারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই যে গমে রাখা হয়েছে, একটু ঢাকনা খুলে দেখব যে কতটা হয়েছে ঝরঝরে। তো দেখতেই পারছেন তো কত মজা হয়েছে রান্নাটা। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য গমে রেখে দিব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ভাইয়া ব্যাংকে গিয়েছিল, ব্যাংকের থেকে আসার সময় কিন্তু এই বাঙ্গিটা নিয়ে এসেছে। তো দেখাচ্ছিল যে বাঙ্গিটা কিন্তু খুব মজা হবে। তো এখন কিন্তু ফ্রিজে রাখা হবে, ডিপ ফ্রিজে, কারণ একটু পরেই কাটা হবে। যেহেতু সময় খুব কম, ঠান্ডা ঠান্ডা বাঙ্গি খেতে এই গরমে ভালো লাগবে, সেই কারণেই কিন্তু বাঙ্গি আনা হয়েছে। আর বাঙ্গি আমি খুব একটা পছন্দ করি না, আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। মূলত আপনার ভাইয়া যেহেতু আমার বোনের বাসায় এসেছে তার জন্যই আনা হয়েছে। তো এখন কিন্তু এই যে বাঙ্গি ডিপ ফ্রিজে রাখা হয়েছে, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে বাঙ্গি কি কেউ ডিপ ফ্রিজে রাখে, কিন্তু আমরাও রাখি না। এখন হচ্ছে একটু ঠান্ডা হলে দেখা গেছে এই গরমে একটু প্রশান্তি এনে দিবে ফলটা খেতে গেলে, এর জন্যই মূলত ফ্রিজে রাখা। 20-25 মিনিট ফ্রিজে রেখেছিল, তারপরে কিন্তু এই যে বাঙ্গি কাটা হচ্ছে। তো বাঙ্গিটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো ভাইয়া এবং আপনাদের ভাইয়া বলতেছিল, আমি তো আসলে বাঙ্গি খাই না, এই জন্য বাঙ্গি সম্পর্কে খুব একটা আমার ধারণা নেই। তো তাদের ধারণা থেকেই কিন্তু আপনাদের সাথে এই যে শেয়ার করছি, বলছি যে বাঙ্গিটা খুবই ভালো হয়েছে। ওই দিকে কিন্তু আপনাদের ভাইয়া একটার পর একটা ফল খেয়ে যাচ্ছে, এখন কিন্তু এই যে সে তরমুজ খাচ্ছে, এর আগে কিন্তু আপেল, কমলা, তারপরে আঙুর এগুলো খেয়েছে, আর এখন কিন্তু এই যে বাঙ্গি খাচ্ছে। তো আমি বলতেছিলাম যে তোমার ভিডিও করি, তোমাদের ভাইয়াও বলতেছিল যে বাঙ্গিটা খুবই মজা ছিল। তো এখন কিন্তু আমি এই দিকে ইশরামণি আর রাজন কিন্তু খেলাধুলা করতেছে, আমি ওদের খাবারের জন্য ডাকতেছি যে আসো খাবার খেতে আসো। তো ওরা কিন্তু আসতেছিল না, এখন এসেছে, একটু আগেই সবাই ফল ফলালি খেয়েছে, এর জন্য পেটটা সবারই একটু ভারী আছে, আর এই প্রচণ্ড গরমে কেউ আসলে খেতে চাচ্ছিল না। টমেটো শসা দিয়ে সালাদ তৈরি করা হয়েছে, সেই সালাদগুলো এখন সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। তো আমি রুমে এসে দেখি কেউ টেবিলে নেই, আবারও সবাইকে বলতেছি তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে সবাই একটু রেস্ট করো, ঘুমিয়ে পড়ো, ভালো লাগবে সবার শরীরটা। তো আজকে এত গরম পড়েছে, আর গরমের মধ্যে আসলে বিরিয়ানি খেতে কেমন লাগবে জানি না। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আমি এবং আমার মেয়ে, আমার বর, ভাই বোন সবাই আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি বিরিয়ানি। কিন্তু মূলত ইশরামণি এত পছন্দ করে, ওর জন্যই ওর আন্টি কিন্তু আজকে রান্না করেছে, তা না হলে এই গরমে আসলে খাওয়াই হতো না। তো এদিকে কিন্তু সালাদ আছে, আবার পিস পিস করে যে যে শসা কাটা থাকে ওইটাও আছে, আর এদিকে বোরহানি তো আমার খুবই পছন্দ, সেটাও আছে। তো সব মিলে কিন্তু আজকে খাবারের আয়োজনটা খুবই ভালো ছিল, এবং সবাই কিন্তু আমরা অনেক বেশি মজা করে খাচ্ছিলাম। তো এইদিকে কিন্তু দুই ভাইরাতে এবং ভাগ্নে মিলে কিন্তু খাওয়া শুরু করেছে, আর আমরাও এরপরে খাবার খেতে বসবো। যেহেতু আমি ভিডিও করতেছি তো ভাবলাম যে আমি আগে খেয়ে তারপরে ইশরামণিকে খাওয়াবো। তো ভাইয়া কিন্তু মূলত বুরহানি আমার জন্যই এনেছে, আমি অনেক বেশি পছন্দ করি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন আমরা সবাই একটু ঘুমাবো। তো
তো এদিকে ঈশামণিকে ঘুম পাড়ানো হচ্ছে। ঈশামণি ঘুমিয়ে গেলেই কিন্তু আমি আর আপনার ভাইয়া ঘুমাইতে পারবো। তো বেশ কিছুক্ষণ আমরা ঘুমিয়েছিলাম সবাই মিলে, তারপরে দেখলাম যে আপু হালিম রান্না করতেছে। তো হালিম রান্না দেখে আমি বললাম যে আমি একটু ভিডিও করি। তো এদিকে কিন্তু এই যে ভিডিও করে নিচ্ছিলাম হালিমের সাথে কী কী উপকরণগুলো রয়েছে। খাসির মাংস দিয়ে কিন্তু হালিম রান্না করা হয়েছে, আর এখন কিন্তু সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছে আপনার ভাইয়াকে। তো সত্যি কথা বলতে কি ঘরোয়া হালিম অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি টেস্ট হয়েছে, আমরা তৃপ্তি সহকারে কিন্তু খেয়েছি। আমার আজকের ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।